হরি গোপাল ব্রজ গোপাল দুলাল, বলো গাই না, আমি কিভাবে গাইছি গিরি ধরি গোপাল ব্রজ গোপাল, ও গৈ অপরূপ লীলাত দেখো তরুণ তম, অপরূপ লীলাত তরুণ তম যাইনি তাই। কীর্তন নিয়ে একা ভালো হলে কীর্তন হয়? হ্যাঁ, আমি কিন্তু এই বিষয়ে অনেকের থেকে এগিয়ে বাবা, কারণ আমার দলে সব মারণাস্ত্র আছে। কীর্তন নিয়ে একা ভালো হয় আমি দেখেছি, কিন্তু দোহারি নাই। হরি বল হরি বল, কিন্তু দোহারি কিন্তু লীলা কীর্তনের একটা মূল অঙ্গ। বেশাখারি কাছে তো নিরূপা শিরাধারি দয়ে প্রেমী রম শিভ আমার সীতা বিষদামি যত ব্রজ রাখা ছিলে আরি নন্দ গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলাল আর অপরূপ লীলা।
শ্রীপাদ পুরী গোসাই যাত্রা করলেন। লীলা আজকের মতো এখানেই রাখলাম, কারণ পরবর্তী সম্প্রদায় এসে গেছেন কীর্তন জগতের নক্ষত্র, কীর্তন জগতের সম্রাট আমরা যাকে বলি, শ্রদ্ধেয় দাদা সুমন ভট্টাচার্যের কন্যা, আমি নামটা হয়তো জানি না, সুনন্দা, বাহ নামটাও তো সুন্দর, সুনন্দা ভট্টাচার্য, তার শ্রীমুখে আপনারা কৃষ্ণ কথা সাধন করুন। নেতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমানের গদাধরের বল।